हेलो स्टूडेंट्स, हमरा लुसियन जीके थेके 1000 प्रश्न उत्तर बाछाइ करेछि जेगुलो खुबी गुरुत्वपूर्ण विशेष करे रेलवे ग्रुप डी अन्यान्य डब्ल्यूपी एग्जामेर जन्य। सो नाउ स्टार्ट। तुम्हारा जरा प्रथम पार्टे देखोनी तारा अवश्य प्ले लिस्टे गिये चेक करो, और जरा नतून तारा अवश्य चैनलटा सबसक्राइब करो। सो नाउ स्टार्ट। प्रथम प्रश्न देखो, प्रथम प्रश्न हच्छे मृणालिनी साराभाई कोन शिल्पेर जन्य संयुक्त छिलेन। इनि छिलेन नृत्यर संगे जुक्त। आंसर हबे डान्स, क्लासिकल डान्सर संगे। नेक्स्ट देखो, कोन रासायनिक पदार्थेर अपर नाम सल्ट पिटार। कोन रासायनिक पदार्थ अपर नाम सल्ट पिटार। आंसर हबे पटासियम नाइट्रेट। पटासियम नाइट्रेटेर अपर नाम हच्छे सल्ट पिटार। नेक्स्ट देखो, 2014 साले साधारण निर्वाचनेर पर कततम लोकसभा गठित हय। 16तम लोकसभा निर्वाचन गठित हय। परेर प्रश्न, रियल डील नामे कोन बार परिचित छिल। एटा एकटा मिस्टेक रयेछे, प्रश्नटा आमि स्किप करब। नेक्स्ट देखो, आसिफ आली कोन आंदोलनेर समय पताका उत्तोलन करेछिलेन। भारत छाड़ो आंदोलन समय आसिफ आली पताका उत्तोलन करेछिलेन। नेक्स्ट प्रश्न, अभिषेक वर्मा कोन खेलार संगे जुक्त छिलेन। तीरंदाजी। भारतवर्षेर कोन राज्य अन्यान्य राज्यगुलिर संगे सबचेये सीमाना द्वारा जुक्त, सबथेके बेशि सीमानार संगे जुक्त कोन राज्य। उत्तर प्रदेश। पेनिसिलिन के आविष्कार करेन अलेक्जेंडर फ्लेमिंग। কিছু কিছু স্পেলিং মিস্টেক রয়েছে যেগুলো আমি জানি, সেগুলো আমি ভুলে দিচ্ছি, তোমাদের হয়তো কিছুটা পড়তে অসুবিধা হবে, তার জন্য দুঃখিত। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশদের দেওয়া কোন উপাধি গান্ধীজি পরিত্যাগ করেন। কাইজারি হিন্দ। নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর গান্ধীজি উপাধি ত্যাগ করেছিলেন কাইজারি হিন্দ। নেক্সট প্রশ্ন, বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত। হাম্পিতে। দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। চলচ্চিত্র বা সিনেমা জগতের সঙ্গে যুক্ত দাদা সাহেব ফালকে পুরস্কার। গুপ্ত যুগে কোন চৈনিক পরিব্রাজক ভারতবর্ষে আসেন। ফাইয়েন। সীমন্ত গান্ধী কাকে বলা হয়। খান আব্দুল গফুর খানকে সীমন্ত গান্ধী বলা হয়। কোন মন্দির পুরোটাই গ্রানাইট দিয়ে তৈরি। বৃহদেশ্বরের মন্দির। নটরডাম গির্জা কোথায় অবস্থিত। প্যারিসে অবস্থিত নটরডাম গির্জা। মোহাম্মদ বিন তুগলকের দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন। দৌলতাবাদ। রানী লক্ষ্মীবাঈ কোথায় তিনি মারা গিয়েছিলেন। গোয়ালিয়র। রানী লক্ষ্মীবাঈ গোয়ালিয়রে মারা গিয়েছিলেন। ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটারের নাম কি। পরম 400। নেক্সট হচ্ছে, যীশু খ্রিস্টের সর্ববৃহৎ মূর্তি কোথায় অবস্থিত। রিও ডি জেনেরিওতে, যেটি ব্রাজিলে অবস্থিত। রিভলভার আবিষ্কার করেন কে। স্যামুয়েল কোল্ড। ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি। ভারতবর্ষের কোন রাজ্য সর্বাধিক বনভূমি অবস্থিত। ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি অবস্থিত। মধ্যপ্রদেশ। তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে। হেনরি বেকারেল। মিশরের বৃহত্তম পিরামিডটির নাম কি। দ্য গ্রেট পিরামিড অফ গিজা। মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত। ভাইগাই নদীর তীরে অবস্থিত মাদুরাই। স্টেট ড্রাইভ বইটির লেখক হচ্ছেন সুনীল গাভাস্কার। কে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলেছেন। মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলেছিলেন। জাপানের সংসদের নাম কি। সংসদের নাম হচ্ছে ডায়েট। শ্রীলঙ্কার প্রথম রাজধানীর নাম কি। অনুরাধাপুরা। পিঙ্ক সিটি নামে কোন শহরটি পরিচিত। জয়পুর শহর। শুদ্ধ বরফ কোনটি।
কঠিন কার্বন ডাই অক্সাইড। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল খেলার সঙ্গে যুক্ত। কোন বছর সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়? 1950 সালে। কমনওয়েলথ গেমস 2022 কোথায় অনুষ্ঠিত হবে? বার্মিংহাম লন্ডনে অবস্থিত। নেক্সট হচ্ছে বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। ভারতবর্ষের প্রথম মহাকাশচারীর নাম কি? ভারতবর্ষের প্রথম মহাকাশচারীর নাম রাকেশ শর্মা। ললিত বব্বর কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অ্যাথলেটিক। কৃষ্ণ ভারতীয় মৃত্তিকা বা কালো মৃত্তিকা কি নামে পরিচিত? রেগুর নামে পরিচিত। কাঁচের মুখ্য কাঁচামাল কোনটি? সিলিকা। ভারতলি সত্যাগ্রহ নেতৃত্ব দান করেছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। মক্কা কোথায় অবস্থিত? মক্কা অবস্থিত সৌদি আরবে। নেক্সট প্রশ্ন, চতুর্থ মুঘল সম্রাট কে ছিলেন? চতুর্থ মুঘল সম্রাট ছিলেন জাহাঙ্গীর। প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? ভ্যালেন্টিনা তেরেশকোভা। সোনা কিসে দ্রবীভূত হয়? অ্যাকোয়া রিজিয়া। বিরজু মহারাজ বা বিরজু মহারাজ কোন নাচের সঙ্গে যুক্ত ছিলেন? কত্থক নাচের সঙ্গে যুক্ত ছিলেন। দাঁতের এনামেল কি দিয়ে প্রস্তুত হয়? দাঁতের এনামেল প্রস্তুত হয় ক্যালসিয়াম সায়েট দিয়ে, ক্যালসিয়াম সায়ানাইট। নেক্সট হচ্ছে সাদা পতাকা কিসের প্রতীক? আত্মসমর্পণ। ব্রিক্স ব্যাংকের অপর নাম কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্রটির নাম কি? গ্যালভানোমিটার। তড়িৎ পরিবাহ পরিমাপক যন্ত্রটির নাম হচ্ছে গ্যালভানোমিটার। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। সন্তোষ টাবি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। গগন নারাং এবং অভিনব পিন্ধা কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং। আদা কি প্রকৃতির? আদা হচ্ছে ভূমি নিমজ্জিত কাণ্ড। সিরিয়ার রাজধানীর নাম কি? সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামাস্কাস। মেরি কম কোন রাজ্যের অধিবাসী? মণিপুর। সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি? NaCl। হাবল পেস টেলিস্কোপ কোন দেশে অবস্থিত? আমেরিকা। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতুর সাহায্যে? টাংস্টেন। ভীমবেতকা রক সেন্টার কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। রজার ফেডারার কোন দেশের খেলোয়াড় ছিলেন? রজার ফেডারার ছিলেন সুইজারল্যান্ডের খেলোয়াড়। পৃথিবীর দুই তৃতীয়াংশ এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার কোথায় অবস্থিত, কোথায় থাকে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। মানবদেহের পরিপাকে কোন অ্যাসিড কাজ করে, সাহায্য করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আইসিসির পূর্ব নাম কি? ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স, বর্তমানে যেটা আমাদের আইসিসি বলা হয়, এর আগে নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। লিভার সংক্রান্ত বিদ্যার নাম কি? হেপাটোলজি। এলাহাবাদের পূর্ব নাম কি ছিল? প্রয়াগ, বর্তমানে প্রয়াগরাজ। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি? ডেনমার্ক। ইস্পাত লোহার গ্যালভানাইজেশন করা হয় কোন ধাতু দিয়ে? জিঙ্ক। গোয়ার সরকারি ভাষা কি? কঙ্কনি। টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন। বেলুড় মঠ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। পাকিস্তানের সংসদ ভবনের নাম কি? মজলিসি সোড়া। নেক্সট হচ্ছে অক্সিজেনের পরমাণু সংখ্যা কত? 8টি। উড়ন্ত শিখ নামে পরিচিত কে? মিলখা সিং। নাগাল্যান্ডের সরকারি ভাষা কি? নাগাল্যান্ডের সরকারি ভাষা ইংরাজি। সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন? অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। চোল বংশের শেষ শাসক নাম কি? তৃতীয় রাজেন্দ্র চোল।
বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? বেনজির ভুট্টো, যিনি পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1896 সালে। আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস কোন দিন পালিত হয়? আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস 6ই অক্টোবর। নেক্সট হচ্ছে, কেশরীয় মারাঠা পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন কে? লোকমান্য বাল গঙ্গাধর তিলক কেশরীয় মারাঠা পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট হচ্ছে, পদার্থবিদ্যা এবং 1911 সালে রসায়নে নোবেল পুরস্কার পান কোন বিজ্ঞানী? মেরি কুরি। পৃথিবীতে কোন যুগে ডাইনোসরের অস্তিত্ব ছিল? মেসোজয়িক, 1900 যুগে। এখানে সালটার মিস্টেক রয়েছে, যাই হোক। নেক্সট দেখো, গুপ্তবংশের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্তবংশের মূল প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। গৌতম বুদ্ধ কোথায় প্রথম তার ধর্মমত প্রচার করেছিলেন? সারনাথ। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। জাতীয় বিজ্ঞান দিবস কোন দিনটি? 28শে ফেব্রুয়ারি। বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? 78%। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1931 সালে সেপ্টেম্বর মাসে। নেক্সট হচ্ছে, বিতস্ততা ও ঝিলাম কোন নদীর উপনদী? সিন্ধু নদীর। ইউনিসেফের পুরো নাম কি? ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ। নেক্সট হচ্ছে, কোন অঙ্গ রক্ত থেকে রেশন পদার্থ নির্গমন করে? কিডনি। কোন সালে কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়? 1975 সালে আর্যভট্টকে উৎক্ষেপিত করা হয়। নেক্সট হচ্ছে, ভারতবর্ষের হোম রুল আন্দোলন কে শুরু করেছিলেন? অ্যানি বেসান্ত। স্নুকারে কতগুলি বল থাকে? স্নুকার একটা গেম, এটা 22টি বল থাকে। নেক্সট হচ্ছে, মাটি সংক্রান্ত বিদ্যাকে কী নামে পরিচিত? পেডোলজি। ডিবিএমএস এর পুরো নাম কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়েব ব্রাউজারে কোন শর্টকাট কি ওয়েব ব্রাউজারকে এক্সপেন্ড করতে ব্যবহৃত হয়? এই প্রশ্নটা আমাদের একটু ডাউট রয়েছে, তোমাদের যদি অ্যান্সার জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট দেখো, শনিগ্রহ কোন কোন গ্যাস পাওয়া যায়? শনিগ্রহে কোন কোন গ্যাস পাওয়া যায়? হাইড্রোজেন এবং হেলিয়াম। শনিগ্রহে কোন কোন গ্যাস পাওয়া যায়? হাইড্রোজেন এবং হেলিয়াম। নেক্সট হচ্ছে, ভারতবর্ষের কোন মৌলিক অধিকার প্রবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য? সকলে মানে ভারতীয়দের ছাড়াও বাইরের যে সমস্ত নাগরিক ভারত এসে থাকেন তারাও এই সুবিধাটা ভোগ করেন। সেটা হচ্ছে ধারা 21, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। নেক্সট দেখো, সিমলা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1972 সালে। ভারতবর্ষের প্রথম ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। শেষ প্রশ্ন, 2023 সালে বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারতবর্ষ। সো থ্যাংক ইউ, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, বাকি প্রশ্ন অ্যান্সারগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করো। সো থ্যাংক ইউ।